বছর বেশি চাহিদা হাকোবা, সবাই এর একটা করে হাকোবা চাই চাই। আমি দেখাতে চাইছি নতুন ধরনের ডিজাইন, এটা একটা খুব সুন্দর, সবাইকে ভালো লাগবে। পুজো তো চলেই এসেছে, আর পুজো মানেই মেয়েদের কাছে শাড়ির একটা দারুণ চাহিদা, আর শাড়ি মানেই তার সঙ্গে মানানসই এবং ম্যাচিং কন্ট্রাস্ট কিংবা নানান ধরনের ডিজাইনার চটকদারি ব্লাউজ। এগুলো না হলে কিন্তু মেয়েদের শাড়িটা ঠিক জমে না। কেতা দুরস্ত ব্লাউজের কিন্তু আজ বিপুল সম্ভার, বাজার ছেয়ে গেছে বিভিন্ন ধরনের ব্লাউজে। কিন্তু এবছরের পুজোয় কোন ধরনের ব্লাউজের চাহিদা বেশি, মেয়েরা কি ধরনের, মানে মহিলারা কোন ধরনের ব্লাউজ বেশি চাইছে, পরতে পছন্দ করছে কিংবা বেশি তারা কিনতে আসছে, জেনে নেব ডিজাইনার সুপ্রিয়া গাঙ্গুলির কাছ থেকে। সুপ্রিয়া দি, টিভি ভারতে তোমাকে স্বাগত। অনেক ধরনের ব্লাউজ তোমার এখানে স্বাগত, আমাকে স্বাগতটা জানানো হয়নি। হ্যাঁ হ্যাঁ, স্বাগত জানিয়ে তোমাকে স্বাগত, ভালো থেকো। এবার বলো, এবছর কোন ধরনের ব্লাউজের চাহিদা মেয়েদের কাছে বেশি? এবছর বেশি চাহিদা হাকোবা, সবাইয়ের একটা করে হাকোবা চাই চাই, আর তার সাথে রয়েছে ঢাকাই, আর প্রিন্টেড, প্রিন্টেড সব সময় প্রত্যেকটা মুহূর্তে প্রিন্টেড ব্লাউজ লাগে, তার কারণ আরামদায়ক তো ওই জন্য। আর সব থেকে মানে বড় কথা যেটা, সেটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি। কেন, তুমি একটা জিনিস কিনতে এসে যদি ভাবো যে এটা দামটা একটু বেশি লাগছে, তুমি কিনবে না, সেই কথা মাথায় রেখে আমাকে কিন্তু কম রেঞ্জের ভালো জিনিস তৈরি করার মাথায় রাখতে হয়েছে, যে যাতে সবাই কিনতে পারে, পড়তে পারে, ভালোও লাগবে, জিনিসটার কোয়ালিটিটা যেন ভালো হয়। কোয়ালিটিটা মেনটেন আমি যবে থেকে শুরু করেছি তবে থেকেই করি, তার কারণ কোয়ালিটি যদি আমি খারাপ দিই, নেক্সট দিন তুমিও আমার কাছে আসবে না। তো এই জন্যে কোয়ালিটিটা মাথায় রেখে কাজ করছি। এবারে ঢাকায় নতুন ধরনের কিছু করেছি, কেন কি সবাই যে পরে জিনিসপত্র, ঢাকাইটা সব সময় প্রত্যেকের বাড়িতেই ঢাকাই একটা করে থাকবেই, ওয়ার্ড্রপে একটা নয় অনেকগুলো করেই থাকে, তা ম্যাচিং ব্লাউজটা ঠিক মতো তারা পরতে পারে না, তাই জন্য ঢাকাইয়ের উপর কাজ করেছি, হাকোবার উপর করেছি, আর প্রিন্টেড তো আছেই, নানান ডিজাইনের আছে, নানান টাইপের আছে, আর সেই জন্য আমি ঢাকাইয়ের উপর কাজটা বেশি করে করেছি, আর অবশ্যই হাকোবার উপর করেছি। সাদা লাল, লাল পাড়, সাদা শাড়ি পরে সবাই তো সিঁদুর খেলে অষ্টমীর দিন পরে, তাই জন্য আমি লাল সাদাটা দেখালাম, ঢাকাইটাও দেখালাম, কাজ করাটাও দেখালাম, আর তার সাথে মা দুর্গার কিছু জিনিসও আমি তৈরি করেছি লাল সাদার মধ্যে, এবং লালের মধ্যেও আছে। আমি দেখাতে চাইছি নতুন ধরনের ডিজাইন, এটা একটা খুব সুন্দর, সবাইকে ভালো লাগবে, কমফোর্ট, এবং আমি চাইছি লাইলিন ছাড়া জিনিস যাতে পরতে পারে, আরামদায়ক, তাই জন্যে আমার ব্লাউজে লাইলিন একেবারেই নেই, যাতে সবাই আরাম পায়, সেই কথা মাথায় রেখেও অনেক কাজ করতে হয় আমাদের, দামটা তো অবশ্যই। আর আমি দেখাতে থাকছি স্টিচিংয়ের কাজ, কিছু কিছু সুন্দর স্টিচিংয়ের কাজ, অনেকে প্লেন ব্লাউজ পরে, শাড়ি পরে, কিন্তু ব্লাউজটা গডি চায় যাতে খুব সুন্দর লাগে, অথচ সিম্পল, সেই কথা ভেবেও অনেক ধরনের কাজ আমি করি। এটা ঢাকাই লাল সাদা নয়, এটা ব্ল্যাক আর রেড দিয়ে, লাল সাদাটা আলাদা, আগের বার দেখালাম যেটা, আর এটা হচ্ছে মা দুর্গা রয়েছে, মা দুর্গার মুখ দেয়া, খুব সুন্দর ব্লাউজটা, অনেক শাড়ির সাথে ভালো লাগবে, বিজয়ার দিন পরলে তো দারুণ লাগবে। এটা কালোর মধ্যে করেছি স্টিচিংয়ে, এটা পেছনের ডিজাইনটা করেছি, কিছু কিছু আবার পেছনটা দেখানোর জন্য ভালো ডিজাইন পেছনে দিয়ে রাখি যাতে ভালো লাগে। আর আজরাক প্রিন্ট কেন করি, আজরাক বা এছাড়া অন্য ধরনের প্রিন্ট এই জন্যই করি, যেটা সব কিছুর সাথে সকাল বা দুপুরবেলা মানিয়ে যায় এবং ভালো লাগে, গরম কম লাগে, আমাদের তো ভীষণ গরম, তার কারণ মানে এই যে ওয়েদারটা, ওয়েদারে কেউ মানে গডি জিনিস পরতে ভয় পায়, ঘেমে নেই, অস্থির হয়ে যায়, তার জন্য আমাকে অনেক কথা মাথায় রেখে পরতে হয় হালকা ধরনের ব্লাউজ। পুজো মানেই কিন্তু বেশ একটা গরম গরম ব্যাপার থাকে, কেননা যতই বৃষ্টি হোক না কেন পুজোর সময় গরমটা কিন্তু বহাল থাকে, তো সেক্ষেত্রে কোন ধরনের ব্লাউজে আরাম বেশি? হাকোবা আরাম পাবেই, আর আজরাক খুব আরাম পাবে, সিল্কটা একটু গরম লাগে ঠিকই, কিন্তু সবসময় তো আবার হাকোবা
বা প্রিন্ট দিয়ে পরা যায় না, কিছু কিছু ভালো শাড়ি থাকে তার সাথে সেরম ধরনের ব্লাউজটাই মানায়, তার জন্য সেই রকম ধরনের ব্লাউজ পরতে হবে। সেটা তোমার উপর নির্ভর করবে, তুমি কিরকম ধরনের পরলে কমফোর্ট ফিল করবে সেটা সেই মতো পরাই ভালো। আর সিল্কের শাড়ির সঙ্গে কিরকম ধরনের ব্লাউজ পরা উচিত? মানে সিল্কেরই দেখতে হবে তুমি কি ধরনের শাড়ি পরছো। সিল্কটা কি খুব গডি শাড়ি? যদি খুব গডি হয় তাহলে তুমি প্লেন কিছু ব্লাউজ পরো, আর যদি তুমি প্লেন সিল্ক পরো তাহলে একটু কাজ করা ব্লাউজ পরো, তোমাকে একটু আলাদা দেখবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে পূজোয় এবার ঠিক কোন ধরনের ব্লাউজ আপনি কিনবেন এবং পরবেন তা কিন্তু তার একটা আভাস কিন্তু সুপ্রিয়া দিয়ে দিল। নবনীতা দত্তগুপ্ত, রিপোর্ট ইটিভি ভারত, কলকাতা।